ভাঙড়ের মাটি থেকে আইএসএফ কে গুড়িয়ে দেওয়ার ডাক। শনিবার ভাঙড়ের গাজীপুরে কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে ধিক্কার মিছিল বের করে তৃণমূল নেতৃত্ব। পরে এক সভা থেকে ভাঙড়ে আইএসএফ এর বারবারন্ত এক নিমেষে শেষ করার হুঁশিয়ারি দেন যাদবপুর ডায়মন্ড হারবার সাংগঠনিক যুব সভাপতি সোমনাথ বণিক। একই সঙ্গে সময়ও বেঁধে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ দিলে ভাঙড়ে আইএসএফ কে পাঁচ মিনিটে গুড়িয়ে দেবেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক ব্যানার্জি যদি পাঁচ মিনিট টাইম দেয় বা পাঁচ মিনিট যদি এখানে আইন তুলে নেয়, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তৃণমূল যুব কংগ্রেসের কাপি মমতা ব্যানার্জির দল তৃণমূল কংগ্রেসকে প্রয়োজন হবে না। তৃণমূল যুব কংগ্রেসের কাপি ভাঙড়ে তৃণমূল কংগ্রেসকে জিতিয়ে আনার ক্ষেত্রে পাঁচ মিনিটে বুঝিয়ে দেবে। সেটা পাঁচ মিনিটে কি খেলা হতে পারে না হতে পারে সেটা একবার যদি সুযোগ দেয় তৃণমূল যুব কংগ্রেস সেটা দেখিয়ে দেবে। যদিও তৃণমূল সাংগঠনিক যুব সভাপতির এই মন্তব্যকে আমল দিতে চাননি ভাঙড়ের একদা দৌড়দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা আর আবুল ইসলাম। তার প্রতিক্রিয়া, আইএসএফ তৃণমূল সম্পর্কে কুকথা বলার বিরুদ্ধেই যুব নেতার এই বক্তব্য। একটা কথা হচ্ছে আইএসএফরা অনেক কথা বাজে বাজে মন্তব্য করছে, তৃণমূলের নেতৃত্বরা শুনে মানে আর ধৈর্য ধরতে পারছে না, হয়তো কেউ কোনো কথা বলতে পারে। অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নজরে আসার চেষ্টা, শান্ত এলাকা অশান্ত করার রাজনীতি করছে তৃণমূল। তৃণমূলকে পাল্টা নিশানা ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর। নিশ্চিতভাবে এই বক্তব্য অভিষেক ব্যানার্জি মুখ্যমন্ত্রীর কাছে পর্যন্ত পৌঁছাবে। তিনাদের দেখা দরকার তার দলের নেতারা কিভাবে গণতন্ত্রকে হত্যা করার জন্য নির্দিষ্ট টাইম ও সময় বেঁধে দিচ্ছে। দেখা যাক এখন বিষয়, এখন মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি এই নেতার বিরুদ্ধে কি তার দলীয় ভাবে অবস্থান নেই, বিপক্ষে অবস্থান নেই, সাথে সাথে এই ধরনের মন্তব্য করে শান্ত ভাঙড়কে অশান্তি করার যারা চেষ্টা করছে তাদের বিরুদ্ধে পুলিশ কি সুমত অ্যাকশন নেয় সেটা দেখার আছে। পঞ্চায়েত ভোটের আগে এবার আইএসএফ এবং তৃণমূল বিবাদে তপ্ত ভাঙড়ের রাজনীতি। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে তমাল সরকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।